হ্যাপি দিওয়ালি বা শুভ দীপাবলি। আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে শুভ দীপাবলি। সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আশা করব দিনটা অনেকটা ভালো গেছে, আর যেটুকু বাকি রয়েছে দিনে সেইটুকুও ভালো যাবে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে 6:20, এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আকাশটাকে কি দুর্দান্ত দেখতে লাগছে দেখো, সত্যি অসাধারণ লাগছে। আমি জাস্ট ডাইনিং থেকে খেয়াল করলাম আকাশটাকে এতটা সুন্দর লাগছে। যাই হোক, যেই কাজটা আমাদের ছিল অফিসের দুজনের, মানে দুজনকেই যেতে হবে, তো ওর অফিসের কাজ দুজনকেই যেতে হতো, তাই জন্যে মোটামুটি হয়ে গেছে। আমরা বাড়ি ঢুকেছি 5:45, অনেকটা লেট, যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক লেট হয়েছে। তো যাই হোক, আমি এসে কোনো কথা না বাড়িয়ে সাথে সাথে আমি গেলাম হচ্ছে, দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে এখনো জামা কাপড় ফেলা, এটা ও গোছাবে, আমি পারবো না এখন। আর এখানে বসিয়ে দিয়েছি আমি পায়েসটাকে হতে আগে। এটা ঠিক কথা যে কালকে রাতেই আমি গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছিলাম, আর ঠাকুর বাসনও ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, এই কাজটা ভালো কাজ হয়েছে। তো চলো এখন আর কথা বাড়াবো না, আমার প্রচুর কাজ রয়েছে। সকালবেলা বেরোনোটাকে আমি ঘরজাট কর্মটা দিয়ে গেছি, তাই সেটা নিয়ে কিন্তু আর চিন্তা নেই, সেই রকম ওইসব কাজ আর বাকি নেই, ওইসব কাজ আমার হয়ে গেছে। তো যেটুকু কাজ বাকি আছে আলপনা দেবো, আমি আগের বারও সুন্দর করে দিয়েছিলাম, এবারও আমার ইচ্ছে আছে দেবার। তো দেখা যাক কদ্দূর কি করতে পারি। পায়েসটাকে বসিয়ে দিয়ে ভাজাভুজি কাটাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর আসবো এই কাজগুলো করতে, তাহলে না ওও দেখতে পারবো, ও কিন্তু আমার সাথে উপোস করে আছে। আর হ্যাঁ, ও ছেলে মানুষ তো, ও হয়তো পুরোটা পাচ্ছিল না, ও জল খেয়েছে, তো আমি কিন্তু জলও খাইনি, আমি নির্জলা উপোস করতেই বেশি পছন্দ করি। তো দেখা যাক কত দূর মা টেনে নিয়ে যায় আর কি। চলো শুরু করা যাক কাজ। এখানে আমরা দুজন মিলে লেগে পড়েছি এই আর কি। বাপরে, এই ব্যাঙ্গালোরের এক বাজি, আর আমি বাজি প্রচন্ড, এই আওয়াজ বাজি না প্রচন্ড ভয় পাই। এখানে একটুখানি বাঁধাকপি কেটেছি, একদম অল্প অল্প করে করবো, কারণ এখন বেশি করা তো আমার পক্ষে সম্ভব নয়। আর এখানে ভাজাভুজিগুলো কেটেছি, করবো একটু খিচুড়ি, সেটা হয়ে গেছে। ও এখানে শাক ভাজাটাকে নাড়ানাড়ি করছে আর কি, ও করতে থাকুক, ও হেল্প না করলে এখন আর হবে না আমার পুরোটা। তো এখন আমি করবো হচ্ছে আলপনা দেবো, তো চলো কাজ শুরু করি। এখন বাজে 8:38, কাপড় শান্ত, লালটা ঠিক ফুটলো না, যাই হোক এই আজকে দিতে পেরেছি আমি। এর থেকে বেশি তাড়াহুড়ো করে আমি আর পারলাম না, এই একটা হয়েছে, আর এই যে গেটটা এরকম হয়েছে এই আর কি। তো চলো যা হয়েছে এই অনেক, এবার বছর তো আমার আর কিছু করার নেই, তো চলো এবার রান্নাঘরে যাই, দেখি কদ্দূর কি হলো। ড্রেস চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, মাঝখানে যে শাড়ি পরেছিলাম, শাড়ি পরে যে পুজো দিলাম, সেই ব্লগ যে বানাবো মাথা থেকে একদম বেরিয়ে গেছিল, বিশ্বাস করো আজকে শরীর আর দিচ্ছে না।
আমি ভেবেছিলাম কালী পুজোর ভ্লগটা একটু অন্যরকম ভাবে অন্যভাবে একটু বানাবো, কিন্তু আমার পক্ষে পসিবল হলো না। মানে আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছি, সারাদিন আসলে জল টলও খাওয়া হয় না, তো একদম আগের বছর বাড়িতেই ছিলাম তো তাই প্রবলেম হয়নি। আগের বছর সারা দিন ধরে ব্লগ বানাতে পেরেছিলাম, এই বছরটা হলো না। আর ভোগগুলো না ভালো হয়েছিল, সত্যিই ভালো হয়েছিল। ঠাকুরকে বেশি কিছু করে তো দিতে পারিনি, খিচুড়ি করেছিলাম, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, বাঁধাকপি আলুর তরকারি, পায়েস আর লুচি, এই হচ্ছে করে দিয়েছিলাম। বাড়ি ঢুকেছি 6:30, 6:30 রান্নাঘর গেছি। হ্যাঁ ও হ্যাঁ, খিচুড়ি মেনটাই তো বাদ দিয়ে দিচ্ছে, ও এখনো ভোগ খাচ্ছে তো ওই জন্য ওর মনে আছে। যাই হোক, আলপনাটাও খুব শর্টে যেভাবে পেরেছি মোটামুটি দিয়ে দিয়েছি আর কি। এর থেকে ভালোভাবে দেওয়ার ইচ্ছে ছিল, মাথায় ছিল আর কি, কোথায় কি আর হলো না আমার দ্বারা আজকে এবারের। আর তো আর কি করবো বলো, তোমরা এভাবে একটু মানিয়ে গুছিয়ে নিও এ বছরটা, পরের বছর আশা করি ভালোভাবে দিতে পারবো ঠাকুরকে। আবারও আরো ভালোভাবে সাজানোর ইচ্ছে ছিল, দেখা যাক কি হয়। আর ওই যে মা কালীর যে প্রদীপটা দেখতে পাচ্ছ, ওইগুলো না কালকে কিনেছিলাম, আমার খুব ভালো লাগলো। মনে হলো যে স্পেশাল দিনে যখন ঠাকুর আলাদা করে বসাবো একটা ঠাকুর, মানে একজন ঠাকুরকে, তখন দুপাশে ওরকম দুটো প্রদীপ দিলে খুব ভালো লাগবে দেখতে। তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। আর আর যেন কি বলবো ভাবছিলাম, হ্যাঁ শাড়ি পরার ফটো আমি তোমাদের সাথে অ্যাড করে দেবো, আমি একদম ভুলে গেছি, বিশ্বাস করো যে ব্লগটা বানাবো একদম ভুলে গেছি। মনে হচ্ছিল যে পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি ছেড়ে ফেলি, তারপরে আর রান্নাঘর পুরো ছিটালপুরি হয়ে রয়েছে। কালকে আমার প্রচুর কাজ রয়েছে, আর যেহেতু আলপনাগুলো সবে দিয়েছি, 2-3 দিন একটু থাকুক তারপরে ঘষে ঘষে মুছে দেবো। যেদিন মুছবো না সেদিন সত্যি ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, কি আর বলবো। তো যাই হোক, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি যেটুকু আমি করতে পেরেছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তাও একটু মানিয়ে গুছিয়ে নিও এই যা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অবশ্যই। তুমি কিছু বলবে, জোরে বলে দাও তাহলে একটু। শুভ দীপাবলি, এতক্ষণে শারদীয় তো হয় না এই বাংলায় একেবারে, মানে শুভ দীপাবলি, হ্যাঁ শুভ দীপাবলি শুভেচ্ছা, শারদীয় তো দুর্গা পূজা চলে গেছে, বাংলায় একেবারে PhD করা, বুঝতেই পারছো। যাই হোক, তো চলো আজকের মতো টাটা।